আল্লাহ পাক একদম আম ভাবে সবাইকে বলছেন, সবাই ক্ষতির মধ্যে আছে। মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন, মানুষের ক্ষতি দুই প্রকার, কয় প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার? এক ইহকালীন ক্ষতি, দুই পরকালীন ক্ষতি। এক ইহকালীন ক্ষতি, দুই পরকালীন ক্ষতি। ইহকালীন ক্ষতি কি? ইহকালীন ক্ষতি হচ্ছে সূরাতুল রুমের এই আয়াতটা। আল্লাহ পাক বলছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন, জলে, জলে মানে পানিতে, এবং স্থলে মানে এই যে জমিনে, জলে এবং স্থলে যত বিপর্যয়, অরাজকতা, এই যে আপনারা দেখছেন ফাসাদ, ফিতনা যে ছড়িয়ে পড়ছে, এগুলো মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। বনভূমি উজাড় করেছে কে? জিন্না মানুষ, বলেন। এই পরিবেশ নষ্ট করেছে কে? জিন্না মানুষ, বলেন। খাবারে ভেজাল দিয়েছে কে? জিন্না মানুষ। অর্থনীতির মধ্যে সুদকে ঢুকিয়েছে? জিন্না মানুষ। এই বেহাত, বেপরদামি, জেনা, মাদক কে ছড়িয়েছে? জিন্না মানুষ। নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি, ফ্রি ফায়ার নিয়ে কে পড়ে আছে? জিন্না মানুষ, বলেন। জিন্না মানুষ। আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে? জিন্না মানুষ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয়, অরাজকতা, সমস্যা, এগুলো মানুষের হাতের কামাই, বলি নাউজুবিল্লাহ। আমরা যা করবো তাই পাবো, আমরা যা করবো তাই। মাদক খাচ্ছেন আপনি, আপনাকে ফলভোগ করতে হবে। সুদ খাচ্ছেন আপনি, আপনাকেই ফলভোগ করতে হবে। এই বেহার মতো মেয়েরা চলছে, ওকেই দেখবেন ফলভোগ করতে হবে। মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন, আপনাকে ফলভোগ করতে হবে। যে যে পাপ করবে তাকে তার ফলভোগ করতেই হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, মাফ করেন। আমি তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম, ইহকালীন ক্ষতি। কি ক্ষতি ভাই? আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি। পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন। এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন, 30-40-50 বছর নিশ্চিন্তে কাটাচ্ছি, কোনো ফিকির নাই, নিজের পরিবারের, সমাজের, রাষ্ট্রের উম্মার কোনো ফিকির নাই, অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু। জি, আজকে থেকে 100 বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে, এটাই সত্য। তারপরে আছে কবরের সওয়াল জবাব, তারপরে মিজান, এই পুনরুত্থান, পুনরুত্থান, জান্নাত, জাহান্নাম, এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে। আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টাঙ্গি মার, সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়েকে নিয়ে ঘুরছে, সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায়, সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করল, সেই ব্যক্তি সুদ খাচ্ছে, সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতবাদ প্রমোট করতেছে, হ্যাঁ, সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল, অত এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে। একদম টেনে হিসরে আল্লাহ পাক সামনে নিয়ে দাঁড় করাবেন, দাঁড় করে জিজ্ঞাসা করবেন। তাহলে আমরা কত অপদার্থ, কত বোকা আমরা কি বুঝতে পারছি ভাই? একটু বুঝতে পারছেন কি? আল্লাহ পাক সূরা হাজাবে এটাও কিন্তু বলেছেন যে ইন্না লিউসানা যুলুমান জাহুলা। এর আগে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ওয়ালাকাদ আরাদনা, আরেকটা কি ভাই? ওয়ালাকাদ আরাদনা আলাল ইনসান, ওয়ালাকাদ আরাদনা আল আমানাতা আলাল ইনসান, ওয়ালাকাদ আরাদনা আল আমানাতা আলাল, একটা বলেন না, খুব চমৎকার একটা আয়াত আছে। হাফেজ কে আছেন এখানে? কেউ হাফেজ নাই? ولقد عرضنا الأمانة على السماوات والأرض والجبال، أيوة ولقد عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملنها وأشفقنا منها فحملها الإنسان. سبحان الله، شكري الله باك مونه كوراي ديسا اكتا جد نابل ده بطن مونه مو دكتا اطريب تي تيك جاي. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. اكتا رأتو شنن মানুষ যে যা, মানুষ যে জালেম, জাহেল, আমরা যে অপদার্থ, আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি ইসলামের এই আমানত, শরিয়াত, কোরআন হাদিসের এই যে আমানতটা, এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম, তোমরা কি নিবা? আমি জমিনকে দিতে চেয়েছিলাম, তোমরা নিবা? আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম,
আমানতকে নিবা? ফাআদাইনা, তারা বলেছে না নিতে পারো। ওয়াশফাকনা মিনহা, তারা অক্ষমতা প্রদর্শন করেছে। ফাহামালাহা লিনসান, মানুষ সেই আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে। আমরা সেই আমানত কি করেছি ভাই? কাঁধে বহন করেছি। আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসানা যালুমান জাহুলা, মানুষ কত জালেম, মানুষ কত জাহেল। আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিত অপেক্ষা করছে। এরপরে আমাদের জীবন যেমন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মতো করে পার্থক্য নেই। কেন? গরু ছাগলের কাজ কি? খাবে, ইস্তেনজা করবে আর সহবাস করবে। বাস আমাদের এখন এই তিনটা কাজ, কি খাবো আর কোন টাইলস ফিটিং বাসায় পায়খানা করব আর কতগুলো বাচ্চা পয়দা করতে হবে, এর বাইরে আমাদের চিন্তা কোথায়? আচ্ছা এবার আসেন, সময়ের কসম বুঝতে পারলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, বুঝতে পারলেন? আচ্ছা আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন, আচ্ছা ঠিক আছে চারটা গুণ অর্জন করো। কয়টা ভাই? একটু বসেন, সবর করেন, আমরা অনেক লম্বা আলোচনা করবো না। আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে, আমরা সংক্ষিপ্ত করবো ইনশাল্লাহ। আমার সাথে বলেন কয়টা গুণ অর্জন করবো? আল্লাহ পাক বলছেন এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাল্লাহ। সুবহানাল্লাহ, দুনিয়াতেও তারা সফল হবে, পরকালেও সফল হবে ইনশাল্লাহ। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা এক ঈমান এনেছে, তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে। দুই, ওয়ামিলুস সলিহাত, সৎ আমল সম্পাদন করেছে। কি আমল? সৎ আমল। তারপরে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। কিসের উপদেশ? সত্যের। চার, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। কয়টা বললাম বলেন তো ভাই? আমার সাথে বলেন, এক নম্বর, এক নম্বর কি? যারা আপনারা কি হাসি তামাশা করতে আসছেন এখানে? এটা ক্লাসের মতো মনে করেন, এটা একটা ক্লাসের মতো মনে করেন, ট্রেডিশনাল ওয়াজ মাহফিল বাদ দেন, ওই সুর গল্প কেচ্ছা কাহিনী বন্ধ করেন, কিছু কিছু শিখেন। চারটা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো, অন্যথায় কোনো সুযোগ নাই। যত বড় ফকিহ হন, আলেম হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, পলিটিক্যাল নেতা হন, কোনো লাভ নাই, কিচ্ছু হবে না পরকালে, একদম নাজাতের রাস্তা বন্ধ। যদি চারটা গুণাবলী অর্জন না করতে পারি, কয়টা ভাই? এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার হয়েছে। এক নম্বর কি? ইমানদার হয়েছে, পাক্কা ইমানদার হয়েছে। দুই নম্বর, ওয়ামিলুস সলিহাত, সৎ আমল করেছে। কি আমল? ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? চার নম্বর, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের দাওয়াত দিয়েছে, ধৈর্যের উপদেশ। কিসের উপদেশ? এটা কি শুধু একজন ব্যক্তির উপরে বর্তাবে না, সবার উপর দায়িত্ব? এই সুরায় কি শুধু আলেমদেরকে উদ্দেশ্য করা হচ্ছে, শুধু মুফাসসিরদেরকে, শুধু মুহাদ্দিসদেরকে, শুধু বক্তাদেরকে, নাকি সবাইকে? এই সবাই মিলে যখন এই চারটা গুণাবলী অর্জন করবেন, দেখবেন ইনশাল্লাহ দুনিয়াতেও বিজয় আমাদের, পরকালে আমাদের ইনশাল্লাহ। এবার একটু ব্যাখ্যা করে, সংক্ষিপ্ত করে, ইমান মানে কি? ইমান অর্থ কি? বিশ্বাস। ইমানের পিলার কয়টা? ইমানের স্তম্ভ পিলার কয়টা? বলেন ছয়টা। কয়টা? আমার সাথে বলেন কয়টা? এক নম্বর, আল্লাহ বিশ্বাস। কোথায় বিশ্বাস? এক আল্লাহ বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আল্লাহ তাওহীদে বিশ্বাস, শিরক থেকে দূরে থাকা। দুই, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস। ফেরেশতায় বিশ্বাস করি তো ইনশাল্লাহ, এই জায়গাটাতে ফেরেশতারা আছেন বিশ্বাস করেন? আমাদের দু কাঁধে ফেরেশতা আছেন বিশ্বাস করেন? আপনি যখন আয়াতুল কুরসি পড়ে ঘুমান তখন একজন ফেরেশতা আপনাকে পাহারা দেন, বিশ্বাস করেন? সুবহানাল্লাহ, এরকম অগণিত অসংখ্য ফেরেশতা আছে আল্লাহ পাকে, কতগুলা। এই আরশে আজিম, এই আমরা বলি আরশে আজিম, নিচে একটা জায়গা আছে সপ্তম আসমানের, সপ্তম আসমানের উপরে, তার নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল। ওটা হচ্ছে একটা ফেরেশতাদের তাওয়াফ করার জায়গা। আমরা যেমন কাবা ঘরে তাওয়াফ করি না, করি না, করি না, কারা কারা করেছেন হাত তোলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আরো বেশি করে তৌফিক দান করেন, আর যারা করে নাই তাদেরকেও তৌফিক দান করেন, আল্লাহ পাক সবাইকে হজ করার তৌফিক দান করেন। শোনেন, তবে একটা কথা বলে রাখি, ওই হজ উমরা সফরে গিয়ে, প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে, ওই জন্য বলতে যাচ্ছিলাম লম্বা করে, হজ উমরা সফরে গিয়ে এই মোবাইল ফোনগুলো নিয়ে যাবেন না, এই বাটন ফোন নিয়ে, বাটন ফোন নিয়ে যাবেন। এই মোবাইল ফোন হজ উমরা সফরে নষ্ট করে ফেলেছে,
এই হজ উমরা সফরে আমরা দেখে আসলাম যে মোবাইল ফোনের কারণে মানুষ ইবাদতের যে নূর নষ্ট করে ফেলেছে। ওখানে কেউ সেলফি শোডাউন এইটা ওইটা, আল্লাহ আল্লাহ মাফ করেন আমাদের। আর সুবহানাল্লাহ, মানুষ এখন হারাম এলাকাতেও দেখি সিগারেট খায় বসে বসে। হ্যাঁ, হারামের বাইরে, মসজিদ নববীর বাইরে আমি তো দেখেছি এক মহিলাকেও সিগারেট খাই। কথা বুঝতে পারছেন? মানুষের সাইকোলজি এমন হয়ে গেছে এখন যে নববী হারাম এগুলোর পাশে বসে মানুষ সিগারেট খাচ্ছে। আপনারা যারাই সফরে গিয়েছেন বা যাবেন ভবিষ্যতে, এই ফোন আর এই জিনিসগুলো আপনারা কখনো খবরদার, এগুলো কখনো করতে যাবেন না। সিগারেট তো এমনিতেই খাবেন না, বলছি মোবাইল ফোনও নিয়ে যাবেন না, এই স্মার্টফোনটা নিয়ে যাবেন না, যে ফোনটাতে বাটন কথা বলা যায় এটা নিয়ে যাবেন। যদি নিয়ে যেতেই হয় এটাকে হোটেলে বা কোথাও রেখে আসবেন, ইবাদতের মধ্যে এটা নিয়ে যাবেন। যাই হোক, ওইদিকে যাচ্ছি না, ওটা অন্য প্রসঙ্গ। যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাকের অগণিত ফেরেশতা আছেন, এই ফেরেশতাদের তাওয়াফের জন্যে আল্লাহ পাক একটা ঘর বানিয়েছেন, তার নাম বাইতুল মামুর। কি নাম? তাই বাইতুল মামুরে যে ফেরেশতা একবার তাওয়াফ করে, কয়বার ভাই? সে আর কিয়ামত পর্যন্ত তাওয়াফের সুযোগ পাবে না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আপনি কি বুঝতে পারলেন আল্লাহর ফেরেশতার সংখ্যা কত? যে একবার তাওয়াফ করেছে সে কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। চিন্তা করা যায়। এখন ইমানের পিলার কয়টা বললাম ভাই? এক নম্বর কিসে বিশ্বাস? আল্লাহ বিশ্বাস করি তো নাকি? তা আল্লাহ বিশ্বাস করলে যুবকরা এখন আত্মহত্যা করে কেন বলেন? আল্লাহ বিশ্বাস যদি করেন তাহলে রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করেন কেন? আল্লাহ আপনার তাকদীর লিখেন নাই? আল্লাহ বিশ্বাস করলে আপনি চাকরি পাচ্ছেন না হতাশ কেন? আল্লাহ যদি বিশ্বাস করবেনই তাহলে আপনি মেয়ের পিছনে জীবন নষ্ট করছেন কেন? আল্লাহতে যদি বিশ্বাস থাকেই তাহলে নামাজ নাই কেন? আল্লাহ যদি বিশ্বাস করেনই আলহামদুলিল্লাহ তাহলে যাকাত দেন না কেন? তাহলে দিনের জন্য কোনো ফিকির নাই কেন? দিনে এলেম অর্জন কেন করেন না? কেন কোরআন তেলাওয়াত করা শেখেন না? কথাগুলো কি কষ্ট পাচ্ছেন? একটু পান, আমি দোয়া করি একটু যেন আপনি কষ্ট পান, এবং এই কষ্টটা যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে। এই কষ্টটাই যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সবসময় নরম নরম ওয়াজে কাজ হয় না, সবসময় নরম নরম কথা বলে কাজ হয় না। আমাদের আমাদের কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সুন্নতও আছে, ওমর ইবনে খাত্তাবের সুন্নতও আছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে দেয়, আমিন। তাহলে ভাই আল্লাহ বিশ্বাস করবো তো ইনশাআল্লাহ? তাহলে এক কথায় আল্লাহর কোনো হুকুম ছাড়া যাবে না, রাজি? আল্লাহ পাকের কোনো হুকুম আহকাম ছাড়বো না ইনশাআল্লাহ, রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, আমিন। দুই, আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? ফেরেশতায় বিশ্বাস করলে গোপন পাপ কিভাবে করতে পারি? ফেরেশতায় বিশ্বাস করলে বাথরুমে পাপ করেন কিভাবে? ফোনের মধ্যে পাপ করেন কিভাবে? গোপনে মেয়ের সাথে পাপ করেন কিভাবে? গোপনে গোপনে পরকিয়া করেন কিভাবে? যদি আল্লাহকে আমরা আল্লাহর ফেরেশতার বিশ্বাস থাকেই তাহলে আমাদের এই ফেরেশতারা লিখছে না সবকিছু? লিখছে না? লিখছে না? আল্লাহ পাক আমাদেরকে বিশ্বাস করার মতো করার তৌফিক দান করেন। হাদিসে জিব্রিল